আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নবম অধ্যায় ইলেকট্রন ও ফোটন তেজস্ক্রিয়তা, অর্থাৎ ফিজিক্স টু। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স টু নবম অধ্যায় ইলেকট্রন ফোটন ও তেজস্ক্রিয়তা। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রটি লিখো এবং প্রমাণ করো, অথবা এভাবে আসতে পারে যে দেখাও যে এন ইকুয়াল এন নট ই টু দি পাওয়ার ইনভার্স ল্যামডা টি। খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার উপযোগী একটি সমাধান। তাহলে আমরা শুরুতেই তেজস্ক্রিয়তার সূত্রটি দেখব। শুরুতে আমরা এখানে তেজস্ক্রিয়তার সূত্রটি দেখব। সূত্রটি হচ্ছে, কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গন ওই সময়ের উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গন ওই সময়ের উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। এখন যদি আমরা এখানে চিত্রের দিকে লক্ষ্য করি, এই চিত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের ভাঙ্গনটি শুরু হয়েছে, অর্থাৎ যতই নিচের দিকে যাচ্ছে ততই প্রসারণ, অর্থাৎ দূরত্বটা বেড়ে যাচ্ছে। মানে এখান থেকে ভাঙ্গন শুরু হয়েছে, আস্তে 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 নিচের দিকে ভেঙে যাচ্ছে। এখানে বলা হয়েছে যে যদি তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার, অর্থাৎ এই যে এখানে এই রশ্মিটা দেখতে পাচ্ছেন ডিএন বাই ডিটি, যদি তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গনের হার ডিএন বাই ডিটি এবং টি সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা এন হয়, এই যে এন হয়, তবে আমরা সূত্র অনুসারে পাই ডিএন মাইনাস ডিএন বাই ডিটি বেরিজিয়াস এন। আমরা সূত্র অনুসারে আমরা এটা পাই মাইনাস ডিএন বাই ডিটি বেরিজিয়াস এন। এখন বা মাইনাস বেরিজিয়াস মাইনাস ডিএন বাই ডিটি বেরিজিয়াস চিহ্ন, অর্থাৎ সমানুপাতিকের জন্য একটা সমান চিহ্ন নিয়েছি, সমান ল্যামডা এন। এখানে ল্যামডা একটি সমানুপাতিক ধ্রুবক, এই ল্যামডাটা সমানুপাতিক ধ্রুবক, অতএব এটা লেখা যায় ডিএন বাই এন, অর্থাৎ এই এনটাকে আমরা ডান বাম পাশে পার করে দিয়েছি। দেওয়ার পর এখানে যে ডিটি থাকে ইকুয়াল, এই মাইনাসটাকে আমরা বাম পাশে পার করে দিয়ে মাইনাস ল্যামডা ডিটি, অর্থাৎ এখানে ডিটি ছিল, এই ডিটিটা ডান পাশে গিয়েছে। এখানে অতএব ইকুয়াল লেখা যায় ডিএন বাই এন ইকুয়াল মাইনাস ল্যামডা ডিটি। এই সমীকরণকে, অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমরা সমাকলন করি, অর্থাৎ এখানে লেখা আছে যে এই সমীকরণকে সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ডিএন বাই এন ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন ল্যামডা ডিটি, অর্থাৎ উভয় পাশে সমাকলন করে, আমরা এখানে পাই লন এল এন, লন এন ইকুয়াল মাইনাস ল্যামডা টি প্লাস সি কনস্ট্যান্ট। এখানে সি সমাকলন বা কনস্ট্যান্ট ধ্রুবক। যদি টি ইকুয়াল জিরো হয় তবে এন ইকুয়াল এন নট হবে, অর্থাৎ সি ইকুয়াল, অর্থাৎ কনস্ট্যান্ট ইকুয়াল লন এন নট হবে। আমরা শুধু সি এর জায়গায়, অর্থাৎ এই কনস্ট্যান্টের জায়গায় লন এন নট বসাবো। তাহলে আমরা আগের যে সমীকরণটা ছিল আমরা সেটাই লিখেছি, লন এন ইকুয়াল মাইনাস ল্যামডা টি, এই যে মাইনাস ল্যামডা টি প্লাস, শুধু আমরা এখানে সি, অর্থাৎ কনস্ট্যান্টের জায়গায় এখানে কি বলছে লন এন নট, লন এন নট বসিয়েছি, বা লন এন এইভাবে থাকলো, তারপর এ মাইনাস এখানে কি আছে, এখানে প্লাস আকারে আছে মানটা, এই প্লাসটাকে বাম পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল মাইনাস লন এন নট, অর্থাৎ লনকে আমরা এক জায়গায় করেছি ইকুয়াল মাইনাস ল্যামডা টি, অর্থাৎ এই মাইনাস ল্যামডা টিটা থেকে যায়। এখন দুই পাশেই
এই দুইখানেই লন আছে, তাহলে আমরা লনটাকে কমন নিয়েছি, লনটাকে কমন নিলে এখানে এন ডিভাইড এন নট ইকুয়াল মাইনাস ল্যামডা টি, বা এন ইকুয়াল এন ডিভাইড এন নট ইকুয়াল এই লনটাকে যদি আমরা ডান পাশে পার করে দিই তাহলে ই হয়ে যায়, অর্থাৎ এন টি লন নিয়ে ই টু দি পাওয়ার ইনভার্স ল্যামডা টি, অতএব এন ইকুয়াল এন নট, অর্থাৎ এনকে আমরা রেখে দিয়েছি, দেওয়ার পর এন নটকে আমরা ডান পাশে পার করে দিয়েছি, দেওয়ার পর এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটি তেজস্ক্রিয়তার সূত্র, এটি তেজস্ক্রিয়তার সূত্র প্রমাণিত। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।